নমস্কার বন্ধুরা আমি অরিন্দম আমি যেটা বলি সেটা আমি করি না না কথাটার প্রবক্তা আমি না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার কি নিয়ে প্রসঙ্গে বললো ডিএ নিয়ে প্রসঙ্গ বলল আমি যেটা বলি সেটা আমি করি হঠাৎ করে মুখ্যমন্ত্রীর মুখে কেন ডি কথাটা উঠল আজকে ভিডিওটা এ টু জেড আলোচনা হবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন খুব বড় একটা ডিএ আপডেট নিয়ে আপনাদের সামনে চলে আসছি মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ডিএ নিয়ে বলছে যেখানে কেন্দ্রীয় সরকার কর্মচারীদের পঞ্চাশ পার্সেন্ট চলছে এবং সপ্তম বেতন কমিশন চলছে সপ্তম বেতন কমিশন পঞ্চাশ পার্সেন্ট সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী চোদ্দো পার্সেন্ট নিয়ে বিরাট কিছু মনে করছেন আই থিঙ্ক উনি আমি না চলুন শুরু করি আমরা যেটা বলি কথা রাখি মর্গ ভাতা নিয়ে ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মর্গ ভাতা নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মীদের প্রাপ্য ডিএ নিয়ে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোট প্রচারে পূর্ব মেদিনীপুরে গেছিলেন তৃণমূল নেত্রী বৃহস্পতিবার এগড়ার সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাজেট ঘোষণা হয় চার পার্সেন্ট অতিরিক্ত ডিএ যা পয়লা মে থেকে শুরু হওয়ার কথা ছিল তা কর্মীরা হাতে পাবে পয়লা জুন কিন্তু এবার তা এপ্রিল মাসে এগিয়ে আনা হয়েছে অর্থাৎ এরিয়ার বা বাকি ডি এর অংশটুকু শুরু হয়ে গেছে দেওয়া গত একুশে ডিসেম্বর রাজ্যে সরকারি কর্মচারীদের চার পার্সেন্ট ডিএ বাড়ানোর কথা ঘোষণা করে দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে সেই বর্ধিত ডিএ হাতে পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা তিনি রাজ্যের সরকারি কর্মচারীদের নিজের পরিবার বলে দাবি করেছিলেন তাদের সুখ দুঃখ আপদে বিপদে পাশে থাকারও আশ্বাস দিয়েছেন শুধু ডিএটা পুরোটা দেওয়া যাবে না এই আর কি রাজ্যের বাজেটের দিনেও রাজ্যের সরকারি কর্মচারীদের আরও চার পার্সেন্ট বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছিল বর্ধিত ওই চার পার্সেন্ট ডিএ কবে ঢুকবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা যেটা বলি কথা রাখি আমরা সরকারি কর্মচারীদের বলেছিলাম যে মে মাস থেকে পে কমিশনের চার পার্সেন্ট ডিএ দেওয়া হবে মে মাস মানে আপনারা টাকাটা হাতে পাবেন পয়লা জুন থেকে অঙ্কে তাই বলে কিন্তু আমি তো আপনাদের দিদি হই তাই আমরা ঠিক করলাম যে আমরা পয়লা মে থেকে টাকাটা দেব না পয়লা এপ্রিল থেকে টাকাটা দেব তাই আপনারা যখন পয়লা জুন যে টাকাটা পাবেন সেখানে ওই এপ্রিলের বাড়তি টাকাটাও পেয়ে যাবেন অর্থাৎ পয়লা মেতে আপনারা চার পার্সেন্ট হারে বেশি দিয়ে পাবেন মানে বর্তমানে কত আছে বর্তমানে চলছে দশ পার্সেন্ট আরও চার পার্সেন্ট ছেচল্লিশ সরি চোদ্দো পার্সেন্ট দিয়ে কিন্তু শুধু জুন মাসের ক্ষেত্রে সেটা আঠেরো হবে কারণ যেহেতু বলেছে এপ্রিল মাস থেকে দেবে তাই দুটো মাসে দিয়ে একসাথে করে এপ্রিল মাসে মানে জুন মাসে ফার্স্টে ফার্স্ট জুন আপনারা মায়না কেন্দ্র পেয়ে যাবেন এটাই একটুখানি জাস্ট ই যে এপ্রিল মাস থেকে এক মাসের একটুখানি বাড়লো এটাই আর কিছুই নয় জাস্ট এটাই হলো আজকের কার আপডেট এরকম আপডেট পেয়ে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ বন্দে মাতাল